বর্তমান সময় নিয়ে করা আমার যে কোনো ভিডিওতেই ভারত আর পাকিস্তানের ম্যাপ থাকলে সেখানে একটা প্রশ্ন খুবই কমন থাকে, সেটা হলো, ভাই আপনি ভারতের ম্যাপ ভুল দেখাচ্ছেন কেন, অথবা আপনি পাকিস্তানের ম্যাপ ভুল দেখাচ্ছেন কেন। কেউ কেউ এখন কমেন্টগুলো করে খুবই সুন্দর ভাষাতে, উইচ আই অবভিয়াসলি রেসপেক্ট, আর তাদের জন্য এই ভিডিওটা মূলত বানানো, আর অন্য অন্য কেউ এসে ইচ্ছা মতো গালিগালাজ দিয়ে যায়। এখন ব্যাপার না, কন্টেন্ট ক্রিয়েট যখন করছি গালি দেওয়া আপনাদের জাতীয় অধিকার, প্যারা নাই কোনো। কিন্তু চলেন দেখি ভারত আর পাকিস্তানের ম্যাপটা নিয়ে আসলে ঝামেলাটা কোথায়। আমি সাধারণত ভিডিওতে ভারতের এই ম্যাপটা দেখাই, আর যেই অনুযায়ী পাকিস্তানের মানচিত্র হয় কিছুটা এই রকম, আবার ভারতীয়রা যারা কমেন্ট করছেন তাদের অনুযায়ী মানচিত্রটা হওয়া উচিত এই রকম, আবার সেই হিসাবে পাকিস্তানের মানচিত্র হবে এই রকম। এখন যেহেতু পাকিস্তানের মানুষজন আমার ভিডিও বাংলাতে হওয়ার কারণে খুব একটা বেশি দেখে না, আর এই কারণে তারও কমেন্ট করে না, কিন্তু তারা কমেন্ট করলে তাদের অনুযায়ী পাকিস্তানের মানচিত্রটা হয়তো বা হতো এরকম, আর ভারতেরটা এইরকম। মূল ঝামেলা কিন্তু একটা জায়গাতেই, সেটা হচ্ছে কাশ্মীর। এই কাশ্মীর নিয়ে যে ভারত পাকিস্তানের মধ্যে অনেকগুলো যুদ্ধ হয়ে আসছে অলরেডি সেটা আপনারা সবাই জানেন, আর না জানলেও সমস্যা নেই। এটা নিয়ে খুবই সংক্ষেপে আমি এনায়েত ভাইয়ের সাথে একটা কোলাবোরেশনে কথা বলেছিলাম, তো সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। কিন্তু আজকের ভিডিওর টপিক আমাদের সেই কাশ্মীর নিয়ে ডিসপিউটটা নিয়ে না, চলেন আজকের ভিডিওর যেই টপিক সেই দিকের দিকেই আগাই। এই যে এত এত ঝামেলা, এটার এক শব্দে উত্তর হচ্ছে ডিসপিউটেড এরিয়া, বা বাংলা করলে আসবে বিতর্কিত এলাকা, যেটা আমার ভিডিওর কমেন্ট সেকশনের সাথে খুব বেশি যায়, কারণ এই টপিকটা নিয়ে সব থেকে বেশি বিতর্ক হয়। এখন দেখেন, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা খুবই কম হয়েছে যে একটা এলাকার শাসক বলছে যে এই এলাকাটা আমার, আর তার আশেপাশে সবাই মেনে নিচ্ছে যে হ্যাঁ ভাই এই এলাকাটা তোমার। মূলত সীমান্তবর্তী যে কোনো এলাকা নিয়ে সবসময় পৃথিবীতে গ্যাঞ্জাম লেগেই ছিল, এমনকি অটোমান সাম্রাজ্যের একদম সীমান্তবর্তী এলাকা ওয়ালাকিয়া নিয়েও কিন্তু ঝামেলা ছিল। যখন সুলতান মেহমেদ বলেছিল ওয়ালাকিয়া তার, কিন্তু অন্যদিকে সেখানে রুলার ভ্লাড বলেছিল যে না, অটোমান থেকে তারা স্বাধীন। এটা নিয়ে কিন্তু বিশাল এক যুদ্ধ হয়, আর সেটা নিয়েও কিন্তু আলাদা একটা ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে আই বাটন থেকে সেটাও দেখে নিতে পারেন। আরও একটা এক্সাম্পলের কথা যদি বলি, তাহলে আমাদের বাংলা যখন বাংলা সালতানাত থেকে মুঘলদের মাঝে ট্রানজিশনে যাচ্ছিল, তখনও কিন্তু মুঘলরা দাবি করতো পুরো বাংলা তাদের। কিন্তু আবার দেখা যেত এর মাঝে মাঝে কিছু এলাকার নিয়ন্ত্রণ বারোভুইয়ারা বেশ কিছুদিন ধরে ধরেছিল। আবার এই একই এলাকায় এর কয়েকশো বছর আগে যখন দিল্লি সালতানাত শাসন করছিল, তখনও ফখরুদ্দিন মুবারক কিন্তু বিশাল এক অঞ্চল নিজে নিয়ন্ত্রণ করত, কিন্তু দিল্লি সুলতান ঠিকই দাবি করত এই পুরো এলাকা তার। তার মানে বুঝলেন, যুগে যুগে কিন্তু সীমান্তবর্তী এলাকা বা যে কোনো এলাকা নিয়ে ডিসপিউট সবসময় লেগেই ছিল, কিন্তু এখন দুনিয়া অনেক মডার্ন হয়েছে, তার সাথে আমরা কাঁটাতারের বেড়া দিয়ে সীমান্ত চিহ্নিত করছি বা ম্যাপে দাগ কেটে আমরা সীমান্তগুলো চিহ্নিত করি, কিন্তু ডিসপিউটেড এরিয়া কিন্তু তারপর থেকেই যায়। এই পুরো বিশ্বের মানচিত্রে এই হচ্ছে মোট ডিসপিউটেড এরিয়া, মানে দেখছেন কত বেশি। এখন চলেন আমরা কয়েকটা কাল্পনিক দেশের উদাহরণ দিয়ে এই ডিসপিউটেড এরিয়ার জন্য যেসব ঝামেলাগুলো হয় এমন কয়েকটা কেস দেখি। তো মনে করেন একটা দেশ এক্স দাবি করলো এই এলাকাটা তাদের, আর সেই অনুযায়ী তারা নিজের দেশের মানচিত্রও বানালো, কিন্তু তার পাশের দেশ ওয়াই আবার দাবি করলো যে না এই এলাকা আমার, আর আমার মানচিত্র হবে এই এলাকা নিয়ে। মানে এক্স দেশের মানুষ বিশ্বাস করলো তাদের মানচিত্র এইরকম, আর ওয়াই দেশের মানুষ বিশ্বাস করলো তাদের মানচিত্র এইরকম। জিনিসটা এখানে থাকলে আসলে ভালো হতো, কিন্তু এই এক্স আর ওয়াই ছাড়াও আর একটা দেশের মানুষ যখন এই পৃথিবীর মানচিত্র আঁকতে যাবে, তখন সে আসলে কোন দেশের ম্যাপটাকে সঠিক ধরে নিবে, মানে শুরু হয়ে গেল ঝামেলা। ধরি জেড দেশের একজন পুরো নিরপেক্ষভাবে পৃথিবীর মানচিত্র আঁকতে চায়, কিন্তু সে কোন পক্ষে যাবে, মানে বুঝতেই পারছেন এই জেড দেশের মানুষটা কাল্পনিক হলেও সেটা হচ্ছে আমি। আর আমি ছাড়াও কিন্তু এই জেড দেশের মানুষের মতনই ঝামেলায় পড়ে আমাদের খুবই পরিচিত আর একটা কোম্পানি, সেটা হচ্ছে গুগল। আপনারা জানেন গুগলের ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্টস হলো গুগল ম্যাপস, তারা তাদের এই ম্যাপে বিশ্বের সব দেশের মানচিত্রই তুলে ধরে। কিন্তু এই দুনিয়ায় যেহেতু এত এত ডিসপিউটেড এরিয়া, এখন তারা নিরপেক্ষভাবে এই কাজটা করবে কিভাবে? একটা জিনিস হতে পারে যে গুগল চাইলে এই প্রতিটা কেস আলাদাভাবে স্টাডি করে তারপর জাস্টিফাই করা যে কোন এলাকা আসলে কোন দেশ ডিজার্ভ করে। কিন্তু চিন্তা করেন, গুগলের মতো একটা কোম্পানি কোটি কোটি টাকা খরচ করে একটা ধরেন রিসার্চ টিম বানালো, আর তারপর সেই রিসার্চ টিম অনেকদিন ধরে তাদের এই কেসটা স্টাডি করে বের করলো যে না, আসলে সেই আমাদের যে উদাহরণের এক্স দেশ ছিল তারাই আসলে এই অঞ্চলে প্রকৃত দাবিদার, আর এখানে ওয়াই দেশের ওই এলাকা থাকার পেছনে তেমন শক্তিশালী কোনো রিজন নেই, আর তারা তাদের ম্যাপে ওই এলাকা এক্স কে দিয়ে দিল। কিন্তু এখানেও কিন্তু একটা ঝামেলা, গুগলের প্রোডাক্ট যেহেতু গ্লোবাল, অর্থাৎ পুরো সারা দুনিয়ার মানুষজনই তাদের কাস্টমার, এখানে ওয়াই দেশের মানুষজনরা কিন্তু প্রচুর ক্ষেপবে যে তাদের দেশের এলাকা কেন গুগল এক্স দেশকে দিয়ে দিল, কারণ এটা সরাসরি তাদের দেশের সার্বভৌমত্বের উপর একটা প্রশ্নও আনে। আর এইখানে গুগল একটা ইন্টারেস্টিং গেম খেলে, তাদের প্রোডাক্ট যেহেতু তারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করাতে চায়, তাই তারা গুগল ম্যাপে যেই দেশ থেকে অ্যাক্সেস করা হচ্ছে সেই দেশের ম্যাপে তখন তাদের ক্লেম করা পুরো এলাকায় দিয়ে দেয়। অর্থাৎ আমাদের সেই এক্সাম্পলের এক্স দেশ থেকে কেউ যদি গুগল ম্যাপসে ঢুকে, তাহলে সে দেখবে যে তাদের সেই ঝামেলার অঞ্চলটা আসলে তাদের, আর আবার ওয়াই দেশ থেকে কেউ ঢুকলে সে দেখবে ওই অঞ্চলটা ওয়াই দেশের। মোটামুটি দুই অঞ্চলের মানুষকে ঠান্ডা করা গেল, কিন্তু সেই জেড দেশের মানুষের ঝামেলা কিন্তু থেকেই যায়। মানে এই দুই দেশের বাইরে নিরপেক্ষ কেউ কিভাবে দেখবে গুগল ম্যাপ? বেশ ঝামেলার জিনিস দেখতে পাচ্ছেন, কিন্তু এটার খুব সহজ একটা সলিউশন বের করে গুগল ম্যাপস, সেটা হচ্ছে ডটেড লাইন্স। অর্থাৎ ইন্টারন্যাশনাল বা গ্লোবাল ভার্সনে গুগল ডিসপিউটেড এরিয়ার পুরাটাকেই ডটেড লাইন্সে দেখায়,
তার মানে আমরা আবার যদি আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলে ফিরে যাই, কেউ যদি গুগল ম্যাপসে ইন্ডিয়ার ভেতর থেকে ঢোকে তাহলে সে দেখবে কাশ্মীরের পুরো অঞ্চলে ইন্ডিয়ার বাউন্ডারিতে, আবার ইন্ডিয়া পাকিস্তান কিংবা চায়নার বাইরে কেউ যদি গুগল ম্যাপসে ঢোকে সে দেখতে পারবে ডটেড লাইনস অর্থাৎ ডিসপিউটেড এরিয়াস। এখন আপনারা যদি এই উদাহরণগুলোর বাইরে আমার দিকে এবার তাকান, আমার ক্ষেত্রেও কিন্তু অবস্থাটা তাই, কারণ আমি এই দুই দেশের কোনো দেশেরই নাগরিক না, অর্থাৎ আমি কিন্তু মোটামুটি জেড এর পজিশনে বা গুগলের পজিশনে, তো আমি কিন্তু সেভাবেই নিরপেক্ষভাবে দেখতে চাইবো অন্যরা সবাই যেভাবে দেখে। আর হ্যাঁ, এইটা ট্রু, আমি এতদিন পর্যন্ত ম্যাপগুলো সেভাবেই দেখাতাম যে যেই অঞ্চল যেই দেশের শাসকরা দখল করে আছে সেইটা তাদের অঞ্চলের ভিতরে দিয়ে দিতাম, কিন্তু এটা অবশ্য আমার দোষ না, এটা দোষ একটা টুলের। এই দেখেন, আমি আমার ম্যাপ অ্যানিমেশনগুলো তৈরি করি জিওলেয়ার্স 3 নামে একটা টুল ব্যবহার করে, আর এখানেও মোস্ট অফ দ্য ডিসপিউটেড এরিয়ার ম্যাপই যেই দেশ অকুপাই করে আছে সেই দেশের সীমানায় দিয়ে দেওয়া হয়। সো আমার জন্য এটা কিন্তু খুবই নর্মাল ছিল শুরুর দিকে, কিন্তু পরবর্তীতে আসলে মনে হলো যে না, ডিসপিউটেড এরিয়া নিয়ে আমার অবশ্যই একটা নিরপেক্ষ দৃষ্টিকোণ থাকা উচিত, আর এই কারণে এর পরবর্তীতে আমি ম্যাপগুলো বানানো শুরু করি গুগলের মেথডে, অর্থাৎ ডটেড লাইন্স দিয়ে ডিসপিউটেড এরিয়াকে, কোনো দেশের ভিতরেই না দিয়ে। বাট আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি এতেও আসলে কোনো লাভ হয় না, ডটেড লাইন্স দেওয়ার ফলে যেটা হয়, এর আগে যারা গালি দিচ্ছিল না, কারণ আমি যদি একেবারে রিয়েল লাইফ এক্সাম্পল বলি, আমি লাস্ট পাকিস্তানের ভিডিওতে ডটেড লাইন্স দিয়েছিলাম ইন্ডিয়া পাকিস্তান বোথ, সো যেই পার্টটাতে আমি পাকিস্তানের ম্যাপ দেখাচ্ছিলাম সেখানে ডটেড লাইন্স ছিল, সেইখানে এসে মানুষজন আমাকে সমানে গালি দিছে অ্যান্ড আরও একটা ট্যাগ দিছে ভারতের দালাল। অ্যান্ড অন্য ক্ষেত্রে যখন ভারতের ম্যাপে আমি ডটেড লাইন্স দেখাচ্ছিলাম সো তখন অ্যান্টি ইন্ডিয়া এই টাইপের ট্যাগ দিছে, এখন আমি যে আসলে কোনটা নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি। তো এই ভিডিও বানানোর পারপাস আসলে এরকম মোটেও না যে আমি কমেন্টগুলো দেখে খুবই দুঃখ পেয়ে গেছি আর সেই কারণে হয়তো এরকম একটা জাস্টিফিকেশন দিচ্ছি, মেন কথা হচ্ছে আমি রিয়েল লাইফে যেরকমই হই না কেন, আমার ব্যক্তিগত চয়েস যাই হোক না কেন, আমি যখন এই চ্যানেলের জন্য কোনো ভিডিও বানাই আমি চাই একদম নিরপেক্ষ একটা পার্সপেক্টিভ থেকে দুনিয়ার সকল ইতিহাস বা সকল ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে আলোচনা করতে। তো সেইটার কারণেই মনে হলো নিজের নিরপেক্ষ দৃষ্টিকোণটাও যারা এই চ্যানেলকে পছন্দ করেন তাদের কাছে তুলে ধরার, তার মানে এখন থেকে চ্যানেলে যত ডিসপিউটেড এরিয়া অ্যান্ড যত যাই হবে সেটা ডটেড লাইন্স দিয়ে দেখানো হবে। আর এটাতে যদি কোনো দেশের মানুষের কোনো কমপ্লেন্স থাকে তাহলে আসলে আমার কিছু করার নাই, কারণ ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে গুগল এইভাবেই দেখায় ম্যাপগুলো, সো আমার কাছে মনে হয়েছে এটাই সব থেকে অ্যাকসেপ্টেড মেথড। আর তাছাড়াও এখন কোয়েশ্চেন আসতে পারে, আমি যদি ভারতীয় বা পাকিস্তানি ইউটিউবার হতাম তখন কি করতাম, তখন অবশ্যই আমি আমার দেশের সরকার যেই মানচিত্রটা আমাকে দেখাচ্ছে আমি সেই অনুযায়ী ম্যাপগুলো বানাতাম, কিন্তু আমি যেহেতু একজন নিরপেক্ষ দিক থেকেই দেখছি, এই অর্থাৎ কোনো ডিসপিউটেড এরিয়ার কোনো দেশের নাগরিকই আমি না, তো আমার দিক থেকে জিনিসটা অলওয়েজ নিউট্রালি হবে। তো আশা করি আপনাদের যাদের এই জিনিসগুলো নিয়ে কমপ্লেন ছিল তারা আপনাদের অ্যান্সারগুলো পেয়ে গিয়েছেন, আর তারপরেও আমি জানি এই ভিডিওর পরও গালিগালাজ করা থামবে না, করতেই পারেন, ব্যাপার না। তো এনিওয়েজ দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।